ইউটিউবে আমাদের চ্যানেলগুলো খোলার পর আমরা যখন ভিডিও আপলোড শুরু করে দেই তখন আমাদের যখন ভিউজ আসে না বা আমাদের চ্যানেলে নরমালি যদি ভিউজ কম আসে তখন সকলে আমাদের যে সাজেশনটা দেয় সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করতে। কিন্তু এই এসইও কন্টেন্ট তৈরি করা বা এই সাজেস্টেড ফিচার, ব্রাউজ ফিচার আর সার্চ ইঞ্জিনের মধ্যে কোনটা আপনার চ্যানেলের জন্য বেশি ভালো হবে বা কোনটা বেশি পাওয়ারফুল সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। আর এই ভিডিওটা আপনাদের নতুন পুরাতন সকল ইউটিউবারদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। আর কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলে দিচ্ছি, ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো মনে হয় আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এসইও বা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করা অবশ্যই আপনার চ্যানেলের জন্য অনেক বেশি ভালো। আর আপনি কিভাবে এসইও করবেন সেটা নিয়ে আমি অলরেডি কয়েকটি ভিডিও তৈরি করে রেখেছি যেগুলো অনেক বেশি কাজের, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরে আসে আমাদের আজকের যে মূল টপিক, যে কোনটা আমাদের চ্যানেলের জন্য ভালো। আমাদের চ্যানেলে যদি আমরা প্রথম অবস্থায় ইউটিউব হোম স্ক্রিন বা ব্রাউজ ফিচার থেকে ভিউজ নিয়ে আসতে চাই, তাহলে ইউটিউব ব্রাউজ ফিচার থেকে আমাদের ভিউজগুলো কী ওয়েতে নিয়ে আসাবে সেটা আগে আমাদের ভাবতে হবে। ওই ব্রাউজ ফিচার থেকে আমাদের ভিউজগুলো নিয়ে আসার জন্য ইউটিউব টার্গেট করবে প্রথমেই আমাদের ভিউয়ার্স প্লাস আমাদের সাবস্ক্রাইবার্স। এখন আমাদের যদি চ্যানেলটা একবারই নতুন হয়ে থাকে, আমাদের যদি সেরকম কোনো ভিউয়ার্স না থাকে, তাহলে ওই কন্টেন্টটা আমার চ্যানেলে কীভাবে করবে যদি আমি কন্টেন্টটা এভাবে তৈরি করি যেন সেটা ব্রাউজ ফিচার বা হোম স্ক্রিন থেকে বেশি ভিউজ আসে। তো আপনারা হয়তো বা অনেকেই আমাকে এখন বলতে পারেন যে এটার কি কোনো ওয়ে থাকে যে যেটা করে আমরা ব্রাউজ ফিচার থেকে বা হোম স্ক্রিন থেকে বেশি ভিউজ নিয়ে আসতে পারি। হ্যাঁ, সেটা অবশ্যই থাকে। আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি বাংলা একটা টাইটেল দিলেন যে টাইটেলটা অনেক বেশি আকর্ষণীয়, কিন্তু ওই টাইটেলটা ইউজ করার পর আপনার ওই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হলো না, তখন আপনাকে দুইটা ওয়ের মধ্যে একটা চুজ করতে হচ্ছে যে আপনি কি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করবেন নাকি ব্রাউজ ফিচার থেকে বা এই ভিডিওগুলো যাদেরকে দেখাবে তাদের থেকে এই কন্টেন্টগুলো যেন সাজেস্ট করে বা তারা যেন এখান থেকে বেশি ভিউজ আসে সেটার দিকে টার্গেট করবেন। আপনি যদি এই কন্টেন্টগুলোকে একটু আকর্ষণীয় করে বাংলায় লিখতে পারেন তাহলে যে কথা বা যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার টাইটেলটা দেখে পড়ার পর অনেক মানুষই আপনার ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্টেড হবে। কিন্তু আপনি যদি ওই বাংলা টাইটেলটা ব্যবহার করেন তাহলে এটা কিন্তু মানুষ এসইও বা ইউটিউবে গিয়ে সার্চ করবে না, যার জন্য আপনার ভিডিওটা দেখে ইউটিউবে ওই রকমের তেমন কোনো আপনি ভিউজ পাবেন না বা এই সার্চ ইঞ্জিন থেকে তেমন কোনো ভিউজ আসবে না। তো এখন আমরা যদি এই ব্রাউজ ফিচার থেকে ভিউজগুলো নিয়ে আসি তাহলে আমাদের যে সুবিধা হবে, আমরা যখন ইউটিউবে ভিডিওটা আপলোড করছি সেটা যখন কেউ হোম স্ক্রিন থেকে দেখছে আমাদের ওই ভিডিও দেখার সময় পাশাপাশি যদি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে তাহলে সাইডে, আর যদি মোবাইল স্ক্রিন থেকে দেখে তাহলে ওই ভিডিওর নিচে আমাদের আরও কয়েকটা ভিডিও তাকে সাজেস্ট করবে বা সেই ভিডিওগুলো সাজেস্টেড ভিডিও হিসেবে তার কাছে ইমপ্রেশন তৈরি করবে। এখন আপনি যদি রোস্টিং টাইপের একটা চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে দেখা যাবে ওই রোস্টিং টাইপের চ্যানেলে আপনি যখন প্রথম ভিডিওটা ভিউজগুলো হোম স্ক্রিন থেকে নিয়ে আসার চান্স বা চেষ্টা করেছিলেন তখন আপনার ওই ভিডিওটা যদি পাবলিকের পছন্দ হয় তাহলে সে তো নিচে সাজেস্টেড ভিডিওতে যদি আপনার আর কোনো ভিডিও দেখতে পারে তাহলে অবশ্যই সেখানে চলে যাবে, তারপর সে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আরেকটা ভিডিওতে চলে যাবে। এভাবে আপনার ওই চ্যানেলটাও র্যাঙ্কে চলে যাবে বা চ্যানেলে অনেক বেশি ভিউজ আসবে আর ওই লোকটা আপনার ফ্যান হয়ে গিয়ে আপনাকে ফলো করা বা আপনাকে সাবস্ক্রাইব করা শুরু করে দেবে। এখন আপনার যদি কন্টেন্টটা এমন হয় যে এসইও করার জন্য আপনাকে কয়েকটা ট্যাগই খুঁজতে হবে, যেমন বাংলা মোটিভেশন, রোস্টিং টাইপের যে চ্যানেলগুলো থাকে, তো এই বাংলা মোটিভেশন টাইপের এই চ্যানেলগুলোতে কিন্তু এসইও করার তেমন কোনো ওয়েই থাকে না, কারণ সবগুলো ভিডিওতেই একটাই বাংলা মোটিভেশন। তো এখন এই জায়গায় তাদের কী করণীয়? তারা যদি এই টাইপের কন্টেন্টগুলোকে এই ব্রাউজ ফিচার থেকে বা সাজেস্টেড ভিডিও থেকে বেশি ভিউজ আসে এরকম করে করতে পারে তাহলে তাদের সুবিধা কিন্তু অনেক বেশি হবে, কারণ তাদের একটা ভিডিও দেখার পর বাকি ভিডিওতে মানুষ দেখতে যাবে, আরেকটা ভিডিও দেখার পর আরেকটা ভিডিওতে ক্লিক করবে। তো এভাবে দেখা যাবে ব্রাউজ ফিচার থেকে আসার পর পাশাপাশি তার সাজেস্টেড ভিডিও থেকে অনেক বেশি ভিউজ আসছে। এখন সে যদি ওই ভিডিওটাকে পারফেক্টভাবে এসইও করে বা এসইও ফ্রেন্ডলি করে তৈরি করতে যায় তাহলে দেখা যাবে যে ওই ভিডিওটা এসইও থেকেই সব ভিউজগুলো আসছে, কিন্তু ওই ভিউজের পরিমাণটা অনেক কম, যেটা সে ব্রাউজ ফিচার থেকে পেত তার থেকে অনেক কম। কিন্তু আপনার চ্যানেলটা যদি এরকম হয় যে টেকনোলজি নিয়ে কাজ করেন, আপনার এক একটা ক্যাটাগরি এক একটা, আপনি মাঝে মাঝে কখনো ফেসবুক নিয়ে কাজ করেন, মাঝে মাঝে ইউটিউব নিয়ে কাজ করেন, মাঝে মাঝে মোবাইলের অ্যাপ রিভিউ করেন, বা আপনার চ্যানেলে টেক নিয়ে অনেকগুলো ভিডিও আছে,
তখন আপনি যদি সবসময় চেষ্টা করেন ব্রাউজ ফিচার বা হোম স্ক্রিন থেকে আপনার ভিউজগুলো নিয়ে আসার, তখন সুবিধা আর অসুবিধাগুলো কী হবে এটা যদি আমরা একটু ভেবে দেখি। তখন যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার কোনো একটা ভিডিওতে যদি ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে, ভিউজ থেকে আসলো তাকে কিন্তু আপনার পরের ভিডিওটা সাজেস্ট করবে। দেখা যাবে আপনি একটা ভিডিও করেছেন কীভাবে ফেসবুকে ভিডিও বুস্ট করতে হয়, তাহলে দেখা যাবে যে ওই লোকটা যখন এই ক্যাটাগরিতে ইন্টারেস্টেড ছিল, সে যখন জানলো যে কীভাবে ফেসবুকে ভিডিও বুস্ট করতে হয়, পরে তাকে একটা ভিডিও সাজেস্ট করালো আপনারই চ্যানেলে কীভাবে ইউটিউবে এসইও করবেন, সে কি আপনার এই ইউটিউবের ফেসবুকের ভিডিও নিয়ে যে কাজ করে সে আবার ইউটিউব নিয়েও কাজ করবে, এই পসিবিলিটিটা একটু কমে যায়। তো তখন দেখা যায় আপনার একটা ভিডিও দেখার পর আরেকটা ভিডিও দেখার প্রতি তারা ইন্টারেস্টটা হারিয়ে ফেলে। কিন্তু আপনি যদি এই সময় এগুলোকে এসইও ফ্রেন্ডলি করতে পারেন, তাহলে দেখা যাবে যে কীভাবে ফেসবুক ভিডিও বুস্ট করতে হয়, কীভাবে ইউটিউবে এসইও করতে হয়, এগুলো নিয়ে সার্চ করা মানুষ কিন্তু অসংখ্য আছে। তো দেখা যাবে আপনার ওই টাইপের কন্টেন্টগুলোতে এসইওটা অনেক বেশি ডিমান্ডফুল। আমি আশা করি ব্যাপারগুলো আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। তারপরে আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, আমার ইনস্টাগ্রাম ফেসবুক সবগুলো লিংক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখানে আমাকে ফলো করতে পারেন, আমাকে জানিয়ে দিতে পারেন আপনার কী সমস্যা। আর আপনি যদি চান আমার ফেসবুক গ্রুপের লিংক আমি নিচে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে আপনার যে কোনো প্রবলেম সেখানে পোস্ট করতে পারেন, আমরা সকলে মিলে সেটা সলভ করব। ধন্যবাদ আবারও আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটু হেল্প আর সাপোর্ট আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Thank you.